এক নম্বর প্রশ্ন আল্লাহ সত্তাগত কর্মগত গুণগত নেই আলাদা ভুল হয়েছে প্রশ্নটাই ভুল সত্তাগত কর্মগত গুণ কি গুণ সিফাত একই কথা কোনো দিবস পালনের বৈধতা নেই ইসলামের নামে রাজনীতি করা কোন দলের কর্মীরা অভিযোগ তোলে আচ্ছা কোনো কোনো কোন কোনো কোনো দলের অভিযোগ তোলে সালাফি আর আমরা সৌদির জাতীয় দিবস পালনে সৌদি এবং সৌদির বিজয় দিবস পালনের বৈধতা পৃথিবীতে যত দিবস আছে পালন করা শিরক না হ্যাঁ একজন বলছে আপনার হোটেল মেরেডিয়ানে দিবস পালন করেছেন এটা কি বলবেন আমি বাংলাদেশের আলেম হিসাবে বর্তমান প্রচলিত রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ব্যাপারে কী দিক নিলসা দিবেন ইউসুফ আলহ নিজে মন্ত্রী হতে চেয়েছিলেন কাফের শাসকের সরকার অংশ নিয়েছিলেন বর্তমানে সেকুলার সরকারের সাথে কি কাজ করা যাবে আরেকটি প্রশ্ন ইব্রাহিম আলাহ মুদা ও আর হারুন সহ অধিকাংশ নবীগণ শাসকের সাথে সংঘাতে লিপ্ত ছিলেন কি বলেন কি বলেন সংঘাত কি লাঠি দিয়ে করছে কীভাবে করছে কিন্তু আপনারা শাসকের ব্যাপারে নীরব কেন আল্লাহ রিজিক দাতা আমরা রিজিকের জন্য চেষ্টা করি আল্লাহ বলেছেন আমাদের আমাদের ক্ষম বলেছে আল্লাহ আমাদের আমাদের ক্ষমতা দিবেন আমরা কি রাষ্ট্রীয় ক্ষমতার জন্য চেষ্টা করবো না জৈরিক সহপাঠী সে অমুক অমুক রাজনীতির সাথে সম্পৃক্ত সে আমাকে বুঝাতে চেয়েছিল ইসলামী আন্দোলন বা রাজনীতির বিষয়ে আমি তাকে ইসলামী রাজনীতি নিয়ে ইউটিউবে আপনার প্রশ্ন পর্বের একটি বক্তব্যের সাত মিনিট সেকেন্ডের একটি বক্তব্য দে বক্তব্য তার মন্তব্য ছিল ওনারা ওনার বক্তব্য আমি শুনেছি শুনে আমার কাছে মনে হয়েছে তিনি ওই সমস্ত আলেমদের সাথে অন্তর্ভুক্ত যারা সালাউদ্দিন আইবুকে জেরুজ আলম দখল করার হত্যা করেছিল সালাফি আলেমদের শাসকদের ইসলাম বিরোধী কাজের ব্যাপারে কথাও লেখনি মাধ্যমে নসিহত করতে কম দেখা যায় এর কারণ কি খেলাফত প্রতিষ্ঠার জন্য মুসলিমদের কোন ফলে কোন ফলসি থাকবে না মুসা হারুন আলাই সালাম তাহিদের দাওয়াতের পাশাপাশি রাষ্ট্রীয় দিক নির্দেশা দিয়েছিলেন তৎকালীন ফেরাউলি শাসকদের আচ্ছা আসসালামু আলাইকুম শাসকের বিরুদ্ধে অন্যায় শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সবচেয়ে বড় জেহাদ ইহাদিস কি সহি ইসলাম প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র কাফির রাষ্ট্র দারুল হার্ম এ আমরা কে লন্ডন ও আমরা যাব কষ্ট হচ্ছে এটা ইসলামী রাজনীতির নামে সরকার প্রধানকে গালাগালি করা যাবে কিনা কখনো না কোন করে ইসলামী সংগঠন নেতারা বলেন যে বায়াত করতে হবে এবং আয়ের পাঁচ অংশ সংগঠন তবু জমা দিতে হবে এ বিষয়ে আপনার অভিযোগ জানতে চাই কোনো মুসলিম দেশের একদম শাসক একটা অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে ওই দেশের একদল মানুষ পাশে শক্তিশালী ও দেশে গিয়ে অমুসলিম শাসকের সামরিক সাহায্য নিয়ে মুসলিম দেশের শাসকের মধ্যে শ্বাস শুব লুপ্ত হয়েছে ইসলামে এটা সমর্থন করে কিনা এক নম্বর প্রশ্ন আল্লাহ সত্তাগত কর্মগত গুণগত নাই আলাদা এটা ভুল হয়েছে প্রশ্নটাই ভুল সত্তাগত কর্মগত গুণ কি গুণ আর শিপাত একই কথা সত্তাগত বুঝেন কিনা আপনার সত্তা হাত কি আপনার বাইরের গুণ না সত্তাগত গুণ ব্যক্তির সত্তা হাতটা ব্যক্তির সত্তা না ব্যক্তি সত্তার অংশ না কি কিনা চোখ আপনার ব্যক্তি সত্তার অংশ না একজন সত্তার অংশ তো এটা আপনার চেহারা ব্যক্তিশত্তার অংশ না পা আপনার ব্যক্তি অংশ না অংশ আঙ্গুল ব্যক্তিশতার অংশ তো আপনার যদি আপনার একটা ব্যক্তিকে আগে বুঝেন আলাপটা পরে বুঝেন নিজেরটা বুঝেন আপনার তলে আপনার আপনার হাত আছে পা আছে আছে না তো এগুলিকে বলা হয় যেগুলি ব্যক্তিসত্তার অংশ এগুলিকে কি বলা হয় এগুলিকে বলা হয় সত্তাগত গুণ বুঝতে পারছেন সত্তাগত গুণ এগুলিকে বলা হয় এগুলিকে বলা হয় সত্তাগত গুণ আরেকটা আছে ব্যক্তির আরেকটা জিনিস আছে যেটা আপনি সত্তাগত বা অর্থগত একটা গুণ আছে সেটা কি ধর ব্যক্তি শোনে ব্যক্তি দেখে ব্যক্তি কথা বলে ব্যক্তির আগ করে ব্যক্তি খুশি হয় বুঝতে পারছেন এগুলি কি ব্যক্তির না এগুলি সত্তাগত গুণ তবে এগুলি অর্থ এগুলি কি অর্থ আগেরগুলো অর্থ না এগুলি কি ব্যক্তির সত্তা অংশ এটা আপনারটা বুঝছেন তো পারে এখন যদি বলি আমরা আল্লাহ তালার হাত আছে তাহলে কোন গুণ হবে সত্তাগত গুণ হবে না তালা শোনেন কোন গুণ হবে সত্তাগত গুণ হবে তবে একটা হচ্ছে অর্থ একটা হচ্ছে শব্দ এটা অর্থগত কারণ সোনারা তো কোনো ধরতে পারতেছেন না তাই না সোনারা দিয়ে কোনো কিছু শোনার জিনিসটা কোনো কিছু করতে পারতেছেন না দেখার জিনিসটা তো আপনি করতে পারছেন কিন্তু আল্লাহর চোখ সত্তাগত কেমন তাহলে কিছু সত্তাগত গুণ আবার দুইভাবে বিভক্ত একটা ধরা ছোঁয়ার বাইরে একটা ধরা ছোঁয়ার দেখার মতো দৃশ্যমান শোনা তো দেখা যায় না কিন্তু কাম কাম তো দেখা যায় আপনার কথা বলছে আল্লাহর না তো আপনার জন্য যেটা এরকম এবারে গুণ বুঝছেন তো একটা হলো কি সত্তাগত গুণ দুই প্রকার একটা হলো যেটা দৃশ্যমান যেটা দৃশ্যমান না এটা অর্থ অর্থ হিসাবে না মানি বল এটাকে আচ্ছা আমরা কি দিন আল্লাহ চেহারা দেখবো না দেখব না ইনশাআল্লাহ দেখবে যদি দেখি আমরা তাহলে এটাকে কি বলা হবে সত্তাগত গুণ বুঝছেন তো আল্লাহ তালে দিন আসমান জমিনকে হাতের মুষ্টিভিত রাখবেন আসেনি জমিয়ান কেয়াবতের দিন আল্লাহ তালা জমিনকে মুষ্টির ভিতরে রাখবে এটা কি হলেও মুষ্টি ভিতরে রাখবেন এটা আল্লাহ তালা সত্তাগত গুণ এবং এর ভিতরে আল্লাহ অন্য কিছু রাখবেন সুতরাং এটা দৃশ্যমান এটা বুঝছেন তো বুঝতে আর আরেকটা আল্লাহ কথা বলেন কথা কি দেখা যায় কিন্তু কথা শোনা যায় কথা শোনা যায় ব্যক্তির কথা শোনা যায় তাহলে অর্থ তাহলে বোঝা গেল এটা কি সত্তাগত গুণ তবে এটা অর্থ এটা একটা অর্থ জিনিস মানই বলে এটাকে তাহলে আমরা সত্য কথা বুঝছি এটা নিয়ে আরেকটা এরপরে প্যাশ লাগাই দিবেন না এরপরে আসতেছে কর্মগত গুণ হচ্ছে এমন কিছু গুণ যেগুলো আল্লাহ তারা করেন আল্লাহ করেন যেমন তিনি সৃষ্টি করেন তিনি মৃত্যু দেন তিনি জীবন দেন তিনি ভালো করেন তিনি হাসেছেন তিনি হাসের হাদিসে আছেন তিনি হাসেন তিনি আশ্চর্য হয়েছেন হাদিসে আছে আমরা অস্বীকার করছি না তিনি রাগ করেন এই যে গুণটা এগুলি যেহেতু করেন করা করা মানে একটু কাজ থাকতে হয় কাজ বুঝে না কথা একটা কাজ আল্লাহ কোন একটা কাজ করেছেন সেটা কি বলবেন কি গুণ এটা কর্মগত গুণ এবার বুঝে আসছে এখন আল্লাহ কথা বলাটা তার সত্যাগত গুণ কথা বলেছেন কর্মগত গুণ বুঝে আসছে এবারে এবার ভুল করতে পারবেন না কিন্তু বলে দিলাম আল্লাহ তালা আরশের উপর উঠেছেন কি হবে কারণ আল্লাহ তালা নিকট আসমামিল এই মাসেন কোন গুণ হবে কর্মগত গুণ বুঝে আসছেন সত্তাগত গুণ হচ্ছে যেটা সত এসেম নাম বা বিশিষ্য কর্মগত হচ্ছে যেটা ফেল বা ক্রিয়া বা কর্ম বুঝে বুঝে আসছে কর্মগত গুণ দুই প্রকার একটা হচ্ছে যেটা করলে আরেকটা হয়ে যায় সৃষ্টি করার কারণে একটা সৃষ্টি এসে গেছে এটা বলে মতো তো যেটা সৃষ্টি কর্ম হয়েছে সেটা কর্ম আমি আল্লাহর কি কর্ম সৃষ্টি তিনি স্রষ্টা এটা তার গুণ তাই না সৃষ্টি করেছেন এটা এটা তার কর্ম সৃষ্টি আমি তার কর্ম সৃষ্টি করাটা কর্মগত গুণ আপনার ধরেন আপনার কান আছে তাই না কান আছে না আপনার আল্লাহটা বলছে আপনারটা বলছে এটা মিলেন আবার অথবা চোখ বলে সুন্দর সুন্দরবো আপনার চোখ আছে আলাদা তুমি ভালো করে চোখ আছে এটা হলো সত্তাগত গুণ চোখ দিয়ে আপনি দেখেছেন কি হবে কর্মগত গুণ তাই না যাকে দেখছেন কর্ম পার্থক্য বুঝছেন তো মানে আলাদা কর্ম আলাদা গুণটা তার সত্তার সাথে সংশ্লিষ্ট কর্মটা কি হবে আলাদা হয় তাহলে একটা হলো কর্ম একটা কর্মগত গুণ একটা সত্তা পার্থক্য বুঝছেন তো সত্তাগত গুণ তাহলে সত্তাগত গুণ দুই প্রকার কর্মগত গুণ দুই প্রকার একটা হচ্ছে আলাদা একটা আলাদা হয় না যেমন তিনি আরশোর উঠেছেন এটা আলাদা কিছু একটা হয়েছে তিনি নিগত আসমে নেমে আসছেন আলাদা কিছু হয়েছে হয় নাই কিন্তু সৃষ্টি করেছেন সৃষ্টি একটা আসে নাই আসছে যেমন তিনি ধরেন তিনি আল্লাহ তালা তিনি হাসি হেসেছেন ও মুখ হাদিসে আসছে যে তোমাদের মেয়ে দেখে আল্লাহ হাসছেন হাসার কারণে কিছু একটা হয়েছে হয় নাই বুঝে আসছে তাহলে কর্মগত গুণের এমন একটা জায়গা আছে কর্ম নাই আল্লাহ শুধুমাত্র তিনি করেছেন কর্ম আলাদা হয় নাই কিন্তু কোনো জায়গাতে আল্লাহ সিফাতের কর্মের কর্মগত গুণের কারণে আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করাটা তার গুণ করেছেন আমি এসে গেছি এখন এটা কি কর্ম কথা বুঝতে পারছি তাহলে আমি সত্তাগত গুণ বুঝছি কর্মগত গুণ বুঝছি কর্ম বুঝছি আপনাকে যেন দোকান দিতে না পারে আশা মাতুরিদিরা কব এইগুলো আর কি এগুলি বুঝতে তারা না বুঝলে তো আমার বোঝার কিছু নাই কিন্তু বাস্তবতা আছে কিনা আমার কোনো কথা আপনি অস্বীকার করবেন এরা এখন সমস্যা পড়ে যা মানতে রাজি না বলে এগুলি উন্নাদ এগুলি কে করি সবই কর্ম সবই তো কর্ম না কর্ম কখনো স্রষ্টার ভিতরে কোনো সৃষ্টি নেই কর্ম আলাদাই হয় কর্ম কি হয় আলাদা হবে কর্ম সবসময় আলাদা হবে মা দেখবেন তিনি জান্নাত সৃষ্টি করেছেন জান্নাত তার আল্লাহ তাকে তার অভ্যন্তর সৃষ্টি করেছেন তাহলে অবশ্যই বাইরে তাহলে সৃষ্টি সবসময় স্রষ্টা বাইরে কথাগুলি কেউ সহজে বুঝলে বুঝে যাবেন এইটুকু বুঝলে আপনি আল্লাহর সেবা বুঝতে সহজ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ এটুকু বুঝছেন আপনি কিনা এই ভাই আপনি যে প্রশ্ন করেছেন সত্তাগত কর্মগত গুণ বা সেবাত কি কি বুঝে আসছে আপনার এটা সহজে বোঝার কথা না বুঝলে আবার উত্তর দেবা আমি কোনো সমস্যা নেই এটা আপনাকে বুঝতে হবে যে কর্ম তিনটা জিনিস আছে একটা হলো কোনো কিছু একটা নামকে আলাদা দিকে সম্পৃক্ত করা একটা এস এম বা বিশেষকে আলাদা সম্পৃক্ত করা আর কোথাও কোনো একটা কর্মকে আলাদা সম্পৃক্ত করা ফেল কে ক্রিয়ে ক্রিয়াকে তো দুইটা যে ফেল ক্রিয়াকে সম্পৃক্ত করবেন যে কাজটা তিনি করেছেন কর্মগত গুণ আবার যেটা কোনো একটা বিশেষজ্ঞ যেমন কি নাম এটাকে অথবা শোনা নামকে সামরা এটা কিন্তু আপনি আল্লাহ দিকে সম্পৃক্ত এটাকে হলো সত্তাগত গুণ যে যে যেটা সম্পৃক্ত করছে এটা কি বিশেষ না এটা ক্রিয়া এটা দেখবেন এখন বুঝে যাচ্ছে আশা করি এত বুঝাতে গেলে সমস্যা আছে ইসলামে কোনো দিবস পালনের বৈধতা নেই ইসলামের নামে রাজনীতি করা কোন দলের কর্মীরা অভিযোগ তোলে আচ্ছা কোনো কোন কোনো কোনো দলের অভিযোগ তোলে সালাফি আর আমরা সৌদির জাতীয় দিবস পালনে সৌদি এবং সৌদির বিজয় দিবস পালনের বৈধতা দেন কি তো প্রশ্ন তো দেন কি কিনা তাই না তো আমরা ফতোয়াবাজি করলে তো আমাদের বিনবাজ রহমতুল্লাহ আলী ফতোয়া নিলেই পারি তাই না সালাবিনা উনি উনি তো বৈধতা দেন নাই এখন তো হুজুর গেল কেন হুজুর ভুল করতে পারে না হুজুর ভুল করতে পারে আমি ভুল করলে কি এটা সালাফি দোষ হইবে নাকি আমি কোনো একটা ভুল করছি আমার ভুলকে আমি কোনোদিন বলবো না যে আমাকে শুদ্ধ করার জন্য আপনি পাবিল শুরু করে দেয় করবেন না আমার ভুল হইতেই পারে আমি একটা ভুল করেছি মেনে নিলাম কিন্তু আমাদের শেখ বিনবাজ রহমতুল্লা আলী বলেছেন কখনও না এগুলি কোনো দৈব্য ইসলামে নাই আসলে নাই আসলে নাই আপনি একটু চিন্তা করুন সুল্লা সাল্লাহ আলাইসালাম মক্কা বিজয় অষ্টম শতাব্দী হয়েছে না অষ্টম হিজড়িতে হয়েছে না নবম হিজড়িতে রসুল জীবিত ছিলেন না সবচেয়ে বড় ফাঁচ হয়েছে মক্কা বিজয় রসুল বলেন না যে আসো মক্কা বিজয়ের আমরা পালনকারী করছে বলছি করে নাই কথা একটু চিন্তা ভাবনা করে দেখেন বোঝা গেল যে যত কিছুই হোক এটা আমি ভুল করতে পারি অমুক ভুল করতে পারে কিন্তু এটা কিন্তু শরীয়ত সমর্থিত নিয়ম নয় দিবস পালন করা শরিয়তে নাই কোন দিবস পালন সরিয়ে নাই সোজা কথা এটা কোনো দিবস পালন শরিয়তে নেই বদর দিবস অমুক দিবস যারা পালন করে থাকে ওই ইসলামিক আপনার লোকেরাই বদর দিবস পালন করে অমুক দিবস তমুক দিবস ইসলামে নাই এখন বলতে পারেন সপ্তাহ করতে পারে অনেকে কি সপ্তাহ করে না সিএম রাখার তো শুধু বেদাত আছেই একটা সপ্তাহ আছে বলে যে যে ধরেন এটা কি নিষেধ নিষেধ নাই কেন জানেন এইটা দ্বারা উদ্দেশ্য এই সপ্তাহে আমি ঠিক করে জাগতিক জিনিস তো যারা বলেছে তারা সদি দিবস পালন করা বলে যে জাগতিক জিনিস করতেছি এরা এটা বলে জাগতিক সবের আশা করতেছি না কিন্তু সমস্যা হচ্ছে এটা কিসের অনুসরণ করা হচ্ছে পাশ্চাত্যের অনুসরণ করা হচ্ছে আর ওসুল বলেছেন মান্তা সব বে কিন কিন্তু আমি যে আপনাদেরকে ধরেন বৃক্ষ রোপণ সপ্তাহ করলাম এটা উপকারকে উপকার করার জন্য অথবা আমি এটা না করলে তো আপনি চলতেই পারবেন না এটা জাগতিক রাষ্ট্রীয় সিয়াস একটা অংশ এটা কোনো নিষেধাজ্ঞার ভিতরেই পড়ে না এটা করতে হবে এটা আমাদেরকে কিভাবে করবো একটা পদ্ধতি নির্ধারণ এই পদ্ধতিতে এক সপ্তাহ আগাবো এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশে কয়েক হাজার গাছ লাগানো হয়ে যাবে যে সবাইকে দায়িত্ব দিব এটা গাছ লাগানোর উদ্দেশ্য এটা একটা এটাকে এটা এটা কোনো ভাবে এটা তো এটা কোনো কারো অনুসরণ না এটা হচ্ছে কি শরীয়তের চাহিদা অনুসরণ করা শরীয়ত চায় যে মুসলিম ইমানদারদের ভালো যেটা হবে যেখানে খারাপ কোনো কিছু নেই এটা যেন করা হয় এটাই জন্য করি সুতরাং এই যে ত্রিশ জিনিসগুলো বেদাতের ভিতরে পড়বে না ভিতরে পড়বে না কিন্তু যেগুলো শরীয়তের কোনো উপকার নেই দিবস পালনের কোনো উপকার নেই কিচ্ছু নেই শরীর নিষিদ্ধ রসুন যোগ্য হয় নাই চা হয় নাই এমন কি বলতে পারতো যে আমরা বনু মেয়েদের ক্ষমতা দিবস পালন করে ওরা করে নাই কিন্তু এটা বনু অভ্যাস করে নাই এরপরে এইটা শুরু হয়েছে না বুঝে আসছে আলহামদুলিল্লাহ পরবর্তী প্রশ্ন পৃথিবীতে যত দিবস আছে পালন করা শিরক না শিরক আমরা বলি না আমরা কি বলি ভাই কি বলি হয় বেদাত হবে হারাম হবে বেদাত কখন হবে দিন মনে করলে সবের আশা করলে হারা হবে কখন পশ্চায়ত্যের অনুসরণ করলে বুঝে আসছে আর যদি কোনো এগুলি কিছুই না আমি শুধুমাত্র রাষ্ট্রীয় নিয়ম পরিচালনার জন্য একটা নির্দেশনা জারি করছি রাষ্ট্রীয় এই নিয়মে চলবে এখানে শরীয়তের কোনো নিষেধাজ্ঞাও নেই এবং এটা দ্বারা রাষ্ট্রের উপকার শুধু হচ্ছে জনগণের উপকার হচ্ছে গাছ লাগাবে সারা বাংলাদেশে বিক্ষত দেশ কী হবে অর্থনৈতিক উন্নতি হবে পেশা করতে পারবে এবং উপকার হবে তো এটা তো আমি কোনো রকম বা কোনো রকমের খারাপ দেখি না বুঝে আসছে কথাটা মাতৃভূমন একটা জিনিস তো সুতরাং কখনো যায়জা হয় যদি কোনো এটা কী কারো অনুসরণ না হয় এবং শরীরের বিরোধী না হয় কেউ করেন এবং এটা রাষ্ট্রের উপকার আছে এক শুধুমাত্র বৈধ জিনিসের মধ্যে হচ্ছে আর দুই নম্বর হচ্ছে বৈধ জিনিসও হচ্ছে দুই নম্বর হচ্ছে কখনো কখনো হারাম হয় যখন অন্যের অন্য ধর্মের অনুসরণ করা হয় সেটা হারাম হল আর কখনো বেদাত হয় বেদাতও হারাম বেদাত কখনো সিরিক উপরে যে পৌঁছে কখনো কখনো যা মানলাম কিন্তু সবগুলি সিরিক না সুতরাং কেউ যদি কোনো এরকম কোনো বক্তা বলে যে দিবস পালন সিঁড়ি তাহলে তিনি বুঝেন নাই দয়া করে উনি যেন একটু আর একটু চিন্তা ভাবনা করে কথা বলেন আমরা ওনার কাছে অনুরোধ জানাবো হ্যাঁ একজন বলছে আপনার হোটেল মেরেডিয়ানে দিবস পালন করেছেন এটা কি বলবেন ভুল করেছি গুণা করেছি আল্লাহ কাছে আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন আমি সোজা বলতেছি এটা আসলে ভুল হয়েছে যদি আমি জানতাম না যে এখানে যাওয়াটা দিবস ফুলকে আমাকে বলছে আপনার তো তাফসির আসছে এগুলো আপনি বন্টন করবেন আমি তো সুযোগ মনে করি বড় বড় লোক আসে দিবি উদ্দেশ্যটা ছিল তারপরে যাওয়া আমি মনে করি ঠিক হয়নি আমি এই জন্য যাই বছর এক বছর যাই দেখছি জিনিসটা ঠিক হয় না আমি মনে করি আপনার সাহস করে বলেন তো আপনাদের কোনো কাজ ঠিক হয় আমি ভালো খুশি খুশি হব আপনিও বলেন যে ঠিক আছে এখন থেকে আমরা রবি পালন করা ঠিক হয় নাই দেখি চলে আসেন না আমার মতো একটু বলেন না দেখ সাহস করে এটা দেখা আমি বাংলাদেশের আল হিসাবে বর্তমান প্রচলিত রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ব্যাপারে কি দিক দশ দিবেন বর্তমান রাজনীতি অংশ রাজনীতির নামে যা প্রচলিত আছে অংশ করবেন না আপনার কাছে অনুরোধ জানাবো করবেন না এটা তো আপনার কোনো লাভ নেই আপনি কি করবেন দাওয়াত এবং তবলিক থাকেন দিনটা চব্বিশ ঘন্টা নবীদের কাজটাই করেন নবীদের মধ্যে ক্ষমতা গেছে একমাত্র মোহাম্মদ রসুল্লা সাল্লা আর দুইজনকে আল্লাহ তালা ক্ষমতায় দিয়েছেন আপনার তো ওই ক্ষমতা সানে না বুঝেন না কথাটা একটা গোষ্ঠী আছে সোলাম আলাই সালাতাম কার ছেলে গো দাউদ আলাহ সালাম রাজা ছিলেন না না রাজা ছিল রাজা ছিলেন না তার গণতান্ত্রিক মাধ্যমে সোলামান ক্ষমতা আসতেই না গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের ভোট নিতে গেছিলেন তাই না হ্যাঁ অথবা জনগণ মিছিল করে নির্বাচন করে করে আসছে কোনটা কোনটা করছে কোনটা করে আপনারা তো ওইটা তো মোটেই পছন্দ করেন না সৌদি আরব তো আপনাদের কাছে কাফের দেশ যে খারাপ মনে করেন সে অবস্থা আপনার আপনার কাছে অনুরোধ থাকলো নবীদের যত নবী আসছে এদের মধ্যে কয়েকজন বাদ দিলে বলিস বাদ দিলে বলিস কি বাদ দিলে মহম্মদ রুসুল্লাহ সাল্লা ইসলামের কর্মকাণ্ড তিনি তো ক্ষমতা রাজনীতি করেন ক্ষমতা আল্লাহ তালে তাকে দিয়েছেন ইমান আমল সালের কারণে আপনারা এই পদে চলে আসেন ইমান সালে আসেন আল্লাহ তালা আপনার ক্ষমতা দিবেন ইনশাল্লাহ ক্ষমতার জন্য লালাই হওয়ার দরকার নেই আবু হানিফার রহমতুল্লাহ আল্লাহ তাকে প্রধান বিচারপতি করতে চেয়েছেন তারপর তিনি রাজি হন নাই কেন রাজি হন নাই বলেন কারণ তিনি এই পদে স্বাধীনভাবে কাজ করতে পারবেন না এই জন্য যখন স্বাধীনভাবে কাজ করতে পারবে হারুন রশিদের মতো ব্যক্তি আবু ইউসুফকে বলছে তখন কিন্তু গেছেন কারণ দেখতে হবে এত বড় একজন ব্যক্তি হারুন রশিদ ছিলেন এক বছর যুদ্ধ করতেন এক বছর হজ করতেন এরকম একজন ব্যক্তি ছিলেন এই জন্য তিনি দায়িত্ব দিচ্ছেন যে আপনি আসেন আসছেন তিনি কারণ বলছেন যে এখন আর এই মনসুরের মতো কাজ করবে না গল্পা মনসুরের মতো কাজ কেউ করবে না খরমা মঞ্চ যে জুলুম করেছে এটা করে না তারা আর জুলুম করে না কারোর উপর কোনো প্রমাণ নেই তো বুঝা যাচ্ছে এই কারণে আপনাকে দেখতে হবে আপনি কতটুকু শরীয় মতো চলতে পারবেন যেখানে যান সেখানে সেখানে গেলে কি আপনি মাথা বাউ করবেন কারোকে সেখানে গেলে কি কোথাও আপনাকে কোনো কিছু দিতে হবে কি না যেখানে শিড় হয়ে যাবে চিন্তা ভাবনা করে কাজ করা উচিত আপনার দাওয়াতের কাছে যান আল্লাহর পথে দাওয়াত দেন আপনার দ্বারা একজন মানুষ যদি হেদায়তাল্লাম বলেছেন লা আন ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম শব্দটা এরকম হুমরিন নাম নাম অর্থ ছেলে জীবজন্তু হুমরটা লাল হুমরনা হুং অর্থাৎ লাল উট লাল উট এইটা যদি কোন আরবরা খুব পছন্দ ওদের এর থেকে উদ্ভব হচ্ছে একজন মানুষ হেদায়েতপ্রাপ্ত অনেক অনেক লাল উট পাইলে বেশি খুশি না যে লাল উট পাইছি বিশারত কিন্তু ইচ্ছে বড়ের একজন মানুষ হেদায়েতাসিব আপনি আসেন না কুমার শুরু করে আসবদের সবাই সাথে মিশে যাইবা দাওয়াত দেন ভাই আসুন মসজিদে আসুন আমাদের আসেন দিনে তাওহিদের কথা বুঝেন শরীয়তের কথা বুঝেন একটা কিতাব যা একটা বই দেন আলোচনা করেন এটা কিন্তু বেশি উত্তম আপনার চেয়ে ওই যে রাস্তার মধ্যে ঘুরে মারামারি করছ অতবা এটা করছ আপনি যদি আপনার কাছে এটা খারাপ লাগে আমার কিছু বলার নাই বাস্তবতা আমি বলತಾচ্ছি আপনাকে এটা ইউসুফ আলাইহিস সালাম নিজে মন্ত্রী হতে চেয়েছিলেন কাদের শাসকের সরকার অংশ নিয়ে ছিলেন কারণ নাকি আচ্ছা ঠিক আছে কাফের সব কাফের কাফের শাসকের সরকার অংশ নিয়েছিলেন বর্তমানে সেকুলার সরকারের সাথে কি কাজ করা যাবে বিশাল উত্তর তাই না বিশাল এটা উত্তর কিন্তু দিয়েছেন আমাদের শেখ রবি শেখ রবি বইটা দিয়েছেন উত্তরটা দিয়েছেন তার একটা কিতাব আছে আল্লাহর পথে দাওয়াতের বিষয়ে আল্লাহর পথে দাওয়াতের এটা দিয়েছেন ইউসুফ আলাইসালাতাম তিনি কি পদ নিয়েছেন ইজালনি আলা খাজাই হাফিজ ইন্নি হাফিজুল মন্ত্রী খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী শাসকের কি নীতি ছিল আপনার জানা নেই আপনার জানা নেই ওনাকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে কিনা আপনি জানেন না দেয়া হয়েছে উনি কি যে ক্ষমতা অ্যাভেল করেছেন আপনি বুঝেন যেই কারণে শেষ পর্যন্ত ওনাকে পুরো দায়িত্ব দিতে নিতে বাধ্য হয়েছে পুরো দায়িত্ব তিনি নিয়েছেন যখন বলে আইউ আল আজিজ মাসানা আউ আহলানা দুর ওয়া জিনা বিবেদ আতি মুজিয়াতিন ফাউফ লানা আল কাইরা ওয়া তাসাদাক আলাইনা ইনাল্লাহ ইয়াজিল মুতাসাদদিকিন বুঝেন ক্ষমতা কতটুকু এটা এর অর্থ হচ্ছে মিশনের সব কাজ তার চেয়ে তিনি যেভাবে বলছেন সেভাবে চলত এর বাইরে কারো কোনো কথা নিতে ছিল না অনেক কিছু তিনি করতে পারেন না আমি বাঁচলাম সেটা হলো যতটুকু তিনি করতে পারছেন অতটুকু শরীরের বিরুদ্ধে তিনি যান নাই কোথাও এটা বুঝতে পারছেন তো ইউসুফ আলাহ সালাতু আসসালাম ব্যক্তি শরীরের বিরুদ্ধে কোথাও যান নাই যাওয়ার প্রয়োজন হয় নাই তার আপনি কি সেটা পারবেন তাহলে আমি আপনাকে বাধা দিব আপনি চেষ্টা করেন তাহলে ক্ষমতা জানবেন আপনি যেতেই তো রাস্তাটাই তো আপনার মুসলিম না। যাওয়ার রাস্তার মধ্যেই তো আপনার কি আছে ময়লা পুরোটাই ময়লা উনি যে পথে গেছে সেই পথে তো ওনাকে স্পেশালি নেওয়া হয়েছে যে তোমাকে বিশেষ দায়িত্ব দিব তোমাকে বিশেষ কাজ লাগাবো ইন্দাকালিন বলছে আমাকে অন্য কিছু দিয়ে না বিশেষ কাজ দরকার না আমাকে শুধু ওই দায়িত্বটা দিন আমি ভালো করতে পারবো আপনি বুঝেন আপনি যে কি চাচ্ছেন উনি কি চাচ্ছিল পার্থক্য আছে বিশাল উনি জেলের মধ্যে দাওয়াত দিচ্ছে আল্লাহর পথে ইয়াস ইয়া ইয়াস সিজন

আপনার মধ্যে তার মধ্যে তো বিশাল পার্থক্য আপনি কি ও কি হচ্ছেন আপনার একটা চাকরি দরকার ওনার চাকরি না ওনার একটা ইসলাস দরকার এখনো আপনাকে একটা আমি তো নিশ্চিত করছি করতে করেন না আপনি একটা চাকরি অনেকে চাকরি করতেছে যতটুকু আপনার ক্ষমতা আছে অতটুকু আপনাকে করতে পারেন আমি তো নৌ করতেছি না কিন্তু আপনি যদি কোনো বলেন যে অংশীদার হবেন তাহলে তো সমস্যা অন্যায়ের অংশীদার হইতে পারেন না আপনাকে একটা দায়িত্ব দিছে যে কোনো সরকারে দেখ সেকুলারে দেখ বেকুলার দেখ যাই দেখ তমুকে দেখ এরা যদি দেয় আপনি যদি যেই জায়গাটা আপনাকে দিচ্ছে ওই জায়গাটা আপনি ইসলাম চালাতে পারছেন কিনা দেখেন না আপনার দায় অধীনস্থ তাহলে আপনার জন্য যথেষ্ট উপরেরটার জন্য আপনি পাকড়া হবে না কারণ আপনার দায়িত্বের ভিতরে আপনার নাই আপনি তো বলতে পারেন না বলতে পারলে অন্তত অন্তর দিয়ে অন্তর্দিকে রাখেন তাই যথেষ্ট হবে আরেকটি প্রশ্ন ইব্রাহিম আলহ সালাম মুদা ও মুসা ও হারুন সহ অধিকাংশ নবীগণ শাসকের সাথে সংঘাতে লিপ্ত ছিলেন কি বলেন কি বলেন সংঘাত কি লাঠি দিয়ে করছে কিভাবে করছে কিন্তু আপনারা শাসকের ব্যাপারে নীরব কেন ওরা কি করেছে কন তো মুসাকে কে পাঠাইছে বলেন তো নিজে নিজে গেছে একটু শিখতে হবে জিনিসটা ইজ হাবা ইন্দা ফকুল আলাউ না লাইন আল্লাহু ইতাযাক্কারু ওয়া ইখশা আল্লাহ পাঠাইছে সরাসরি নসসান আমি কি মুসার মতো এত বড় কিছু হ্যাঁ আপনাদের নেতারা তো মুসার কত কিছু আপনাদের দাবি করেন তা আপনার নেতারা বলে না কেন নেতারা একবার বলুক না যে এই এটা তো হারাম গণতন্ত্রের বিষয়টা বদলাই না আমরা দেখি কতক্ষণ থাকেন নেতা বলেন না যে গণতন্ত্রের পদ্ধতি চান সরিয়ে সম্মত হচ্ছে না দেখেন তো আপনি কি আপনার বসতি স্থাপন করতেছেন শূন্যের উপর শূন্যের উপর বাড়িঘর করবেন আপনার শূন্যের উপর বাড়িঘর টিকবে না তো বাতাসে ফেলে দিবে জ্বর করে জ্বর জলটা শ্যাব করে দিবে শেষ করে দিবে এখন বলি ইব্রাহিম আলাই সালাম উম বা ইব্রাহিম আলাই নবীনে নবীদের দায়িত্ব কি ছোট্ট আমি কি নবীদের ফুল দায়িত্ব নিয়ে আসছি নবীদের দায়িত্ব আমার দায়িত্বের মধ্যে পার্থক্য বুঝেন কি না আপনি নবীদের দায়িত্ব কি ছিল একাই তো গেছে নাকি আপনার জন্য একটা দলবল নিয়ে গেছিল মুসা আল ইসলাম কোন দল গেছিল কারণ তাকে আল্লাহ তালা নির্দেশ দিয়ে মুসা আল ইব্রাহিম আল ইসলামকে আল্লাহ বলছে আল্লাহ কাদা এতেন ইব্রাহিম আলসলাম কাবুল ওয়া কোন নবী আর ইব্রাহিম আলাহ সাল্লা তাকে হারিয়ে দিয়েছেন আল্লাহ সাহায্য ছিল হুবের কাছে আল্লাহ কালী বলে দিয়েছেন মুসি ইব্রাহিম মুসাকে সব তার সাহায্য না সাহায্য করছেন নবীদেরকে তারাই ছিল এই ব্যাপারে তারা যুদ্ধ লাভ করছে যুদ্ধে না কিসে প্রমাণে দলিল দিয়ে মরজিদাতে তাদের মরজিদা ছিল সেটার কাছে ওরা হেরে গেছে আগুনে ফেলে দিয়েছে বেরোয় আসছে আপনার মধ্যে কি আল্লাহ এটা করছে এই কাজটা করতে আপনাকে বলেছে করেন বলে নাই আপনাকে এই গুরু দেয় নাই আপনি ওইটা দিয়ে দলিল দেন কেন আপনি তো করেন না আমাকে বলেন কেন ওরুকু দায়িত্ব কেউ আল্লাহ করে চাপিয়ে দেয় কাউকে আল্লাহ আমার নবীকে বলেছেন ইল্লা বলেছেন আপনি নিজের উপরে জুলুম করেন না যতটুকু আল্লাহ উল্লা আপনার উপর দায়িত্ব দিয়েছেন অটুকু পালন করেন ইনশাআল্লাহ অটুকুই আপনার জন্য যথেষ্ট হবে সুতরাং শাসকের ব্যাপারে আমরা নীরব না আমরা আল্লাহ আমার যেটা করতে বলছে এটা করি আমাদের কোনটা করতে বলছে যদি হাত মুখে না পারো কি করতে বলছে হাতে না পারলে মুখে মুখে না পারলে অন্তরে আমরা কাকে ভালোবাসি না বাসিটাকে আপনার বলে বলছি আপনি কেমনে বুঝলেন আমি নীরব শরীয়তের তিন নম্বর জায়গাটা তো সবার জন্যই আছে ওটাকে দেখাই দিতে হবে এটা তো মুখে বললাম তো আমার তিন নম্বর জায়গাটা থাকলো না দুই নম্বর হয়ে গেল এটা কথা বুঝেন নাই এবং বলতে পারেন যে আপনার ইমান দুর্বল হ্যাঁ আমার ইমান দুর্বল আপনার ইমান অনেক শক্তিশালী দেখে এগিয়ে যেতে পারেন কি না শরীয় যেটাকে আপনাকে বলে নাই এটা কি যে জায়গায় আপনার দায়িত্ব নেয় সেখানে বাড়াবাড়ি করা কি মনে মানুষ এটাকে বোকামি একটা সিংহ আসছে আপনার সামনে ইমান দুর্বলতা নিয়ে সিংহ মারতে জান নাকি বোঝেন কথাটা আপনার হাতে কোনো কিছুই নাই কিছুই নাই যে কোনো রাষ্ট্র রাষ্ট্রের ক্ষমতা কিছুর উপর তাকে বাহিনী কোন বাহিনী আপনার হাতে আছে। কিছুই নেই এমনকি এখানে তিনজন পুলিশ এসেছিলো আমরা সবাই ওনারা কদিন আগে পালাতে পালাতে কোন জায়গায় এসব ছিল না ধর ভালো করে চেক করতে লাগল সব কিছু চলো আপনি বুঝেন যে আপনারও ক্ষমতা নাই আপনি শুধুমাত্র মুখের কথা বলছেন এবং সময় মতো আপনি মুখের কথা বলেন কথা বলেন না আল্লাহ রিজিক দাতা আমরা রিজিকের জন্য চেষ্টা করি আল্লাহ বলেছেন আমাদের আমাদের ক্ষম বলেছে আল্লাহ আমাদের আমাদের ক্ষমতা দিবেন আমরা কি রাষ্ট্রীয় ক্ষমতার জন্য চেষ্টা করব না এগুলো মিলল কি করে আল্লাহ রিজিক দা আমরা রিজিকের জন্য চেষ্টা করি দান্দা কি কেউ বুঝছি আল্লাহ আল্লাহ রিজিক দা তারপরেও আমরা তো রিজিকের জন্য চেষ্টা করতেছি তাই না এটাই তো বলতেছে আচ্ছা তাহলে আল্লাহ তো আমাদের ক্ষমতা দিবেন বলেছেন তো ক্ষমতার জন্য চেষ্টা করতে অসুবিধা কোথায় কি বুঝছেন একটা দরিয়াত একটা হাজিয়াত একটা তাহসিরিয়াত শরীয়তে তিনটা স্তর আছে ভাই এটা বুঝেন একটা হলো প্রতিটি মানুষের জন্য কর্তব্য আপনার লাগবেই লাগবে না লাগবে কিন্তু আপনার লাগে বুঝেন না কথাটা যে জায়গাটা আপনার এটা অতিরিক্ত দায়িত্ব সেটা আর যেটা সার্বক্ষণিক দায়িত্বের একরকম করা যাবে না তো রিজিক আপনার লাগবেই বেঁচে থাকতে হলে রিজিক লাগবে আপনাকে বের হইতে বলেছে আপনাকে বের হইতে বলেছে তাই না কি বলেছে ফাইজা কুদিয়াতি সারাত ফান্তাশের রফিল আদু অবতা গোবিন ফদুল্লাহ আজকুরুল্লাহ আকাদিরুল্লাহ এই নির্দেশনা দিছে কিন্তু আপনাকে বলে না সারাত শেষ করে তোমরা একটু একটা মিছিলে চলে আস বলে না রে ভাই কারণ স্তর আছে প্রত্যেকটা নির্দেশে স্তর আছে শরীয়তে এবং গাজালি বলতেছেন তিনটি স্তর আছে একটা হাজিয়াত একটা দরুরিয়াত একটা হাজিয়াত একটা তাহসিনিয়াত রিজিকটা দরুরিয়াত প্রত্যেকেরই লাগে হাজিয়াত কিছু জিনিস আছে যেমন এই মাইকটা হাজিয়াত না হলে চলত তাহসিনিয়াত কি মাথার উপরে এটা দিছিল তাহসিনিয়াত না হলে কি হয়েছে বুঝলেন আপনি এটার জন্য কি আপনি মরে যাবেন না এটা কি হয়েছে তাই কিন্তু এটার জন্য কি আপনি যুদ্ধ করবেন করবেন না কিন্তু আমার কথা কথা বলতে পারতেছি না শুনতেছি না তো এখন জোর জোরে কথা বলবো শোনাবো তাই তো কিন্তু এটা বাদেও তো আমার চলতে পারতেছি কিন্তু খাবার রে বাই খাবার তো এখানে চলে না প্রত্যেকের খাবার লাগে কিন্তু পোলাও করমা খাওয়ার জন্য কিছু যুদ্ধ করবেন তো খাবারও কি আছে স্তর আছে রিজিকের একটা প্রকার একটা প্রকার যাওয়া লাগে না তা আপনি যে বলতেছেন আমাদের ক্ষমতা দিবেন আল্লাহ বলছে ক্ষমতা দিবেন অনেক কিছুই আল্লাহ তালা বলছে হাত কাটতেও বলছে হাত আপনি কাটবেন হ্যাঁ কোরআনকারিমা আল্লাহ তালা বলছে যুদ্ধ করতে বলছে যুদ্ধকে আপনি করবেন না যুদ্ধের সামর্থ্য যার আছে সে করবে সামর্থ্য সব যুদ্ধ করা যায় তো মরে যেতে বলে নাই তো বর্তমানে যুদ্ধ ব্যক্তি করে না বর্তমানে কীভাবে যুদ্ধ করে হ্যাঁ দ্রোন আমি যেখানে বসে আছি ঠিক মিটার মিটার করে একটা ফলাই এই আমি মরবো আপনি ভালো থাকবেন মিটার মিটার করে সোদয় এমনি একটা ফালাইবে আপনি মনে হয় বয় মর বয় মরতেছি না এখনো কথাই বলতাম না কিন্তু বাস্তবতা বুঝার চিন্তা করেন এখন মিটারে মিটারে যুদ্ধ হয় মিটার ওই একদুল কয়টা ফাগল কটা বেরোছি না একবার পাগল কটা আমি চল চল আমরা যুদ্ধ করব কি যুদ্ধ করব পাগল দি কী যুদ্ধ করব আপনি আপনি কী জানেন যুদ্ধ কি আপনার মতো আগে তরবারি আছে নাকি সাদা এটা দিয়ে করে মালা দিয়ে মাথাটা ওটা কি চলে নাকি এখন তাহলে বুঝতে হবে আপনাকে জফমান আল্লাহ তালা যেটা বলেছেন এটার কি আছে কাকে বলেছেন কাকে বলেছেন কি শর্তে বলেছেন ওই শর্তগুলি পূরণ করেন ক্ষমতা দিবেন বলেছেন কখন দিন বলছেন ইমান হলে এটা আপনার কষ্ট করতে বলে নাই ক্ষমতা যাওয়ার জন্য আপনাকে কষ্ট করতে বলে নাই ক্ষমতা যদি এসে যায় আলহামদুলিল্লাহ একজনে দেখলাম দলিল দিচ্ছে ও যে আল্লি মিল্লা সুলতান আর নাসির হ্যাঁ রসুল বলছে আল্লাহ তার রসুলকে বলছে দোয়া করতে যে আল্লাহ আমাকে সুলতান নাসির দেন সুলতান অর্থ কি ক্ষমতা নাসির অর্থ কি সাহায্যকারী এই অনুবাদ করছে উনি মানলামকে ওনার কথাই শুদ্ধ রসুল কি করেছেন দোয়া করেছেন তাই না আপনি দোয়া করেন আপনি দোয়া করেন রসুল দোয়া করেন আমরা ভোট চাই তাই না রসুল দোয়া করেছেন আমরা বাড়াবাড়ি করি আমরা ই করি হিটলারই করি রসুল দোয়া করেছেন আমরা আগুন লাগাই আমরা যে কোনো রাস্তা বন্ধ করে দিই আমরা পেট্রোল বাঁ ফেলি পেট্রোল বাঁ ফেলা দরকার আল্লাহর কাছে সে অমুক অমুক রাজনীতির সাথে সম্পৃক্ত সে আমাকে বুঝাতে চেয়েছিল ইসলামী আন্দোলন বা রাজনীতির বিষয়ে আমি তাকে ইসলামী রাজনীতি নিয়ে ইউটিউবে আপনার প্রশ্ন উত্তর একটি বক্তব্যের সাত মিনিট তিন সেকেন্ডের একটি সেকেন্ডের একটি বক্তব্য দেই বক্তব্যে তার বক্তব্য ছিল ওনারা ওনার বক্তব্য আমি শুনেছি শুনে আমার কাছে মনে হয়েছে তিনি ওই সমস্ত আলমদের সাথে অন্তর্ভুক্ত যারা সালাউদ্দিন আইবিকে জেরুজ আলম দখল করার হত্যা করেছিল তাই না কটা সত্য আমি তো সালাউদ্দিন আইবের প্রতি আমি প্রথম যে মিথ্যা কথা কারণ আমরা সালাউদ্দিন আইবেকে ভালোবাসি সালাউদ্দিন সাউদ্দিন আহবে কার বিরুদ্ধে যুদ্ধ করছে গো কার বিরুদ্ধে যুদ্ধ করছে কাফেরদের বিরুদ্ধে নিজের দেশের মধ্যে তো আপনি কি দেশের মধ্যে কি সব কাফের যুদ্ধ করতেছেন তাদের সাল রাষ্ট্রপ্রধান ছিল আপনি কি হিসেবে যুদ্ধ করবেন আপনার নেতা কি রাষ্ট্রপ্রধান কি কাদের আগে যুদ্ধ করতেছেন কি জন্য যুদ্ধ করতেছেন আপনার যুদ্ধ যুদ্ধকে অনুমোদন করছে আপনার ফেট না কোনো সন্দেহ নাই আপনি কার সাথে কে তুলনা দিচ্ছেন আমরা সালাউদ্দিন একটি ভালোবাসি কিন্তু ভালোবাসার অর্থ এই নয় যে তার সবকিছু আমরা গ্রহণ করি তিনি অনেক ভালো ছিলেন কিন্তু আখিরাতে তিনি পরিচ্ছন্ন ছিলেন না বলতেই পারি এটা আল্লাহ তালা কখনো কখনো সাহায্য করেন কাফের আল্লাহ কখনো সাহায্য করে যদি কোনো জুলুম ইনসাফ করে অনেকে বলতে পারে তাহলে সাহায্য করছেন কেন আল্লাহ তালা কখনো কখনো জালিমকে সাহায্য করেন যদি কোনো তার দ্বারা অন্য কিছু উপকার নেওয়ার ইচ্ছা থাকে সেই জন্য তিনি যেহেতু জিহাদ করতে গিয়ে সাহায্য করেছেন আল্লাহ তালা যেমন মতাসিম বিল্লাকে সাহায্য করেছেন শরিফ মতাসিমকে কার বিরুদ্ধে সাহায্য করেছেন খ্রিস্টানদের বিরুদ্ধে কিন্তু তিনি আবার এই মাহমুদ ইবনাহম্বুলকে একদিন দুই দিন নয় মাসের পর মাস পিটিয়েছেন খালফল কোরআন মাসারা কেন মাফলুক বলল না ই মাহমুদ হাম্বল বলছেন যুদ্ধের পরে যে আমি তার তাকে ক্ষমা করে দিলাম কারণ সে আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছে এই জন্য কিন্তু সে তাকে ক্ষমা করেছে ব্যক্তিগত হক কিন্তু আল্লাহ তারা বিরুদ্ধে যা কাজ করেছে এটা ক্ষমা করবে আল্লাহ ছাড়া করতে ক্ষমতা ক্ষমা ক্ষমতা রাখে না আর সেটা ছিল আকিদাগত বিভ্রান্তি আকিদাগত বিভ্রান্তি হলো কেউ কেউ দুনিয়ার বুকে এরকম জয় পরাজয় সবারই আছে দুনিয়ার বুকে এইটা দিয়ে হক না হক চিনা যাবে না এখানে চিনতে হবে দলিলের ভিত্তিতে কে হকের উপর আছে এই উন্মতের মধ্যে একটি দল থাকবে কে পর্যন্ত হকের উপর তার সাহায্য প্রাপ্ত হবে সাহায্য কিসে দিয়ে দলিল দিয়ে প্রমাণ দিয়ে তাদের হুজ্জ অন্য প্রতিষ্ঠিত হবে ওই যে আল্লি মিলিয়া দুমকা সুলতান নাসির তাফসির করেছে এই জন্য এটা হচ্ছে দলিল প্রমাণ এটা হলো বিশুদ্ধ অর্থ এটাও বিশুদ্ধ অর্থ এটা করেছে ইবনে কাসির আমলার ছাড়া অন্য তাফসির দেখেন বুঝতে পারবেন যে এটা অর্থ করেছে সবাই ইবনে কাসির অমতলা এই অর্থ করেছেন এই অর্থ করেছে যে অর্থ আপনি বলছেন এটা যে শাসক মানে আমাদের আল্লাহ তালা আপনাকে ক্ষমতা দেন তো দোয়াত করতে নিষেধ করা হয়নি দোয়াত করতে আপনি নিষেধ করা হয়নি এবং কোথায় করবেন সেটাও জানার বিষয় আছে আপনি এখন এমন এক জিনিস জায়গায় ঢুকছেন আপনি নিজেও তো দোয়া পাবেন কিনা আপনি সিদ্ধান্ত নেন যে দোয়ার 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 কারণে আপনি সেটার সুযোগ পাবেন কিনা অর্থাৎ দোয়ার কারণে আপনার কবুল হবে কিনা সালাফি আলেমদের শাসকদের ইসলাম বিরোধী কাজের ব্যাপারে কথা ও মাধ্যমে নসিহত করতে কম দেখা যায় এর কারণ কি আচ্ছা আপনি তো খুব নসিহত করেন তাহলে নসিহত ওইটাকে বলে যেটা মানুষের সামনে করা হয় না আপনি যদি দেখেই পেলেন যে আমি কি করছি তাহলে তো আপনি তো নসিহতে নসিহতে বুঝলেন না ইবাব ইবরাজি রহমতুল্লার একটা গ্রন্থ আছে আলফর কুবাই নাসিহাত ও তায়ীর নসিহত এবং অপমান দুটার মধ্যে বিশাল পার্থক্য আছে আপনি যদি মিম্বারে উঠে দাঁড়িয়ে অনবরত খারাপ খারাপ কথা বলতে থাকেন তো এটা নসিহত হইল আপনি নসিহতে বুঝেন না আর আপনার এলেমেন্ট ঘাটতি আছে নসিহত ওইটার নাম নয় নাম নসিউদ্দিন হাকিম রাহ সাল্লা আল্লাহ অনেক দিয়েছেন তিনি বলেছেন কেউ যদি তোমার শাসকের ওপারে খারাপ কিছু দেখে যদি সম্ভব হয় সে যেন তাকে বলে তার দায়িত্ব সে পালন করেছে হোক না হোক তার দায়িত্বের ভিতরে পড়ে না সম্ভব হলে তাই নিশ্চিততা যদি না পারে তাহলে তার উপর থেকে এটা উঠে গেছে আমাদের কি ক্ষমতা আসে যায় বলার মতো কাউকে কোথাও যাওয়ার বলার মতো ক্ষমতা কি আমাদের আছে নাকি সেই ক্ষমতাবান আমাকে মনে করছেন আপনি তাহলে আসেন আমার পতাকা তাহলে আসেন সবাই মিলে দাওয়াত নেই সারা মানুষ একসাথে হয়ে গেলে বলা লাগবে না এমনি মান ভালো হয়ে যায় বুঝেন কোন জায়গায় আপনাকে হাত নিতে হবে আপনি কি করছেন ভোটের দরকার ইমানের দরকার আপনি বলেন না ভোট কত বেশি পাবেন কার ভোট আপনি পাচ্ছেন ইসলাম কি কোনো নারীর ভোটকে অনুমোদন করে কিনা আপনি দেখে নেন সাহস করে বলেন তো দেখি নারীর ভোট নাই একটু বলেন দেখি আপনার নিবন্ধ থাকে কিনা একটু দেখেন প্রতিষ্ঠার জন্য মুসলিমদের কোন কোন পলিসি থাকবে না বিশাল ভার প্রতিষ্ঠার জন্য মুসলিমদের পলিসি এটা হচ্ছে একজন মানুষ তার যোগ্যতা বুঝিয়ে কথা বলা উচিত মানে আমার যত ক্ষমতা এর বাইরে হাত দেওয়া উচিত না খেলাওয়ট প্রতিষ্ঠার জন্য আমি কি করব এগুলি তো রাষ্ট্রীয় কারবার সমস্ত রাজারা যদি একমত্রে একজনকে খলিভাবে না হবে আমি সারাদিন কাঁদলো এটা হবে না ভুল বলছেন অর্থাৎ আপনি শুধু একটুকু করতে পারেন সবাইকে যদি একটা করতে পারেন যেটা চেষ্টা করেছিল বিন সালমান আপনার মানেন নাই কেউ এই জন্য সে উল্টে দিয়ে ঘুরছে ক্ষমতা আসার পরে বলছিল যে মুসলিম দেশ একটা বাহিনী করবে তো সেখানে হাসা হাসি করে সবাই উড়াই দিলে এটা তো একটা হইতে ঐতিবা্য আপনার তো ওরে পাইলে জবে করেন ওর বিরুদ্ধে কথা বলে খুশি হন যেহেতুকে সহযোগিতা করে সে উল্টে দিয়ে ঘুরছে কিন্তু আপনি বুঝেন প্রথমে কিন্তু চেষ্টা করেছে এবং একজন লোক নিয়োগ দিয়েছে পাকিস্তান থেকে এটার জন্য করার জন্য কিন্তু হয় নাই আপনাদের খেলাফতের আপনাদের দাবি আপনারা কাকে খলিপা বলেন চিন্তা করেন ঠিক আছে যদি আমরা বলি যে খেলাফত চিন্তার জন্য আমরা এখন মালিক সালমানকে আমরা মন দিলাম আপনি অসম্ভব আমার খলিপে হবে হ্যাঁ ইউরোপ থেকে একজন এটাই তো করবেন ইউরোপ থেকে যে জন্য খলিপে হবে তার খলিপাতের অবস্থা জানেন তো হ্যাঁ গলায় গতায় খাতির পৃথিবীর যত তাবৎ তাবৎ তাগুতের সাথে বাকিটা বললাম না ইসলামের রাজনীতি হচ্ছে সময় সময়কে তাদেরকে ভোট দেওয়া যাবে এটা ভোটার সময় আশুক নিশাআ মুসা হারুন আলাইসাল তাওদের দাওয়াতের পাশাপাশি রাষ্ট্রীয় দ্বীপটা দিয়েছিলেন তৎকালীন ফেরাউলি শাসকদের কি কি দিয়েছিলেন হ্যাঁ একটা ভুয়া কথা বললেন দার কোন দায়িত্ব তার জানা নেই

আপ আপা ইয়াল্লাহ আমার উপর আক্রমণ করা ভয় করছি আল্লাহ না আমি তোমাদের সাথে আছি দেখছি এবং জানছি এই সাথে থাকে অর্থ কি দেখা এবং জানার সাথে সাথে এই সাথে লেগে থাকা নয় কারণ তিনি আসল উপরে আচ্ছা আসসালামু আলাইকুম শাসকের মধ্যে অন্যায় শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সবচেয়ে বড় জেহাদ এহাদিস কি সাহিত সঠিক যদি হয় তাহলে সারাফিরা কেন শাসকের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে বলেন না কারণ নিষেধ করেছেন প্রকাশ্যে বলতে সারাফিরা সব করে সারাফিরা সব করে সারাফিদের নীতি হচ্ছে একই বিষয়ে সমস্ত কোরআন আয়াত হাদিসকে একসাথ করে খোলাসা করে কথা বলা কথা বুঝছেন সারাফিরা বলে যার ক্ষমতা আছে সেজন্য হক কথাটা বলে শাসকের কাছে হক কথাটা বলে যুদ্ধ করতে বলছে রাস্তাঘাট আর খেতে বলছে আমরা যে লেখি বলি পত্রিকা আসে না মানুষে জানে না আপনারটা আপনারটা তো এরকম না তা আপনি কে কইছি না না বলে আমরা আমরা আসলে বলারটা বলি কিন্তু আমরা মারামারি করি না আমরা মারামারি করি না আমাদের এই যে বলতেছি আমাদের শুনতেছি না দুনিয়ার মানুষ আমরা তো মারামারি করি না আপনার মারামারিতে ব্যস্ত থাকেন আপনাদের এটা কোনোভাবেই এ আপনার কোন নীতির ভিতর পড়ে না কারণ হচ্ছে তাহলে মাত্র হক হক তো বলবেন আপনি তো হক না বলে আপনি যাচ্ছেন কি আমি যাইয়া হক বলবো এর আগে আপনি কি হক বলতে হবে না আপনি হক বুঝবেন না আমি যাইয়া হকটা বলবো আমি যা না যাওয়া পর্যন্ত আপনার হক হক হইতে পারে না আপনি এটা হক কথা বললো এটার মধ্যে একটা কি দোষ খুঁজবো আপনার এটা বলতে ঠিক নেই আপনি হক কথা বলেন উদ্দেশ্য খারাপ ইসলাম প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র কাফির রাষ্ট্র দার এ আমরা কে সিলেট টু লন্ডন ও আমরা যাব কষ্ট হচ্ছে এটা দেখুন ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি কাফের দেশে যাবেন মানে এটা আপনি কি মনে করেন গ্রন্থ এরা বেশিরভাগই এরপরে কি হয়ে জানেন এটা শয়তান তাদেরকে এ দিয়ে দিছে কৃষি স্থল প্রতিষ্ঠা করুন ওখানে যেখানে আপনি আপনি মারা গেলে আপনার সম্পদ কে পাবে জানেন উই উইল যেমন হয় আপনি মিরাজ তাই তো কোনো দেশে আপনি মিরাজ নিশ্চয় চলতে পারবেন না উইল করা যায় আছে না ওসি ওলা ওয়াসি তাহলে ওয়ারেস ওয়ারেসের জন্য কোন ওসিয়ত হয় না উদয়াস টাকা শরীরে নিষেধ একদম পুরা আপনি কোন দেশে বাস করতেছেন আপনার মেয়ে নিয়ে যাবে তারে মানলে নিয়ে যাবে আপনার ছেলে আরেকটা নিয়ে কিছু একটা করতেছে আপনি কিছু বলতে পারবেন না আঠারো বছর হয়ে গেলে আপনি সে একটা কি হয়ে যায় হয়ে গেল একটা বুঝে আসছে কোন জায়গায় মরে গেলে আপনার উপর থেকে দপাস করে ফেলবে ক্যারেন কেউ বলে আমার এলাকায় ভালো আছে ওই ভালো খুশি দেখলে হবে না সারা ইউরোপ তো সমস্যার নষ্ট নষ্ট জায়গা আপনি এখানে বসবাস করছেন কি করে যখন রসুল্লাহ সাল্লাম বলেছেন লাইয়ে তারা আনা রানে দুই আগুন একসাথে হতে পারবে না রসুল বলেছেন মুসলিম এমন প্রত্যেকটি মুসলিম থেকে আমি নিজেকে বিমুক্ত ঘোষণা করছি রসুল বলছেন যে মুসিকদের মাঝে বসবাস করে আপনার যদি হিজত করার সুযোগ না থাকে আপনি রয়েছেন কেন আফিন হিসেবে মেনে নিলাম কিন্তু আপনি ওখানে হিজত করে যান কি করে গেলে আপনাকে শুধু দাওয়াতের জন্য গেলে মানলাম শুধু দাওয়াত ইসলাম প্রতিষ্ঠাপ নাম দাওয়াতের জন্য যান দাওয়াতা ইসলাম প্রতিষ্ঠা এক জিনিস না দাওয়াত হচ্ছে ইসলামী প্রতিষ্ঠার প্রাথমিক অংশ এটা করতে হবে আপনাকে এটা না হলে পরে হয় না তাও আপনাকে এখানে বসবাস নাগরিকত্ব কোনোটার জন্য না যাবেন সেখানে আবার চলে আসবেন থাকতে হবে এবং আগে নিজের দিন সম্পর্কে জানতে হবে যে ব্যক্তি দিন সম্পর্কে জানে না ওখানে জীবনকে বড় করে দেখে প্রশংসায় সব মুখ হয়ে যায় রানী মরে গেলে কান্নাকাটি করে সেই ব্যক্তিরা আবার বলে দিন প্রতিষ্ঠার জন্য ওখানে গেছে না ডিম প্রতিষ্ঠার জন্য গেছে ইসলামী রাজনীতির নামে সরকার প্রধানকে গালাগালি করা যাবে কি না কখনো না কি জন্য গালাগালি করুন আপনি গালাগালি দিন ইসলামী ছিল কাউকে গালাগালি করা রসুল কি কোনো কাফের গালি দিছে আপনি কেন গালি নিচ্ছেন ইসলামিক গণতন্ত্র বলতে কিছু আছে ইসলামী গণতন্ত্র এটা হ্যাঁ ইসলামী আমাদের দোকান আমার প্রশ্ন হলো গণতন্ত্র ভোট দিতে পারবো আর গণতন্ত্র কি জায়েজ ওইটা তুমি উত্তর দিছি উত্তর দিছি উত্তর দিছি এটা গণতন্ত্র আমাদের ইসলামে নাই আপনি কীভাবে করবেন আপনি সিদ্ধান্ত আপনি নিবেন আমরা তো বলি না করতে তাই না শুধু আপনি সিদ্ধান্ত নেন কীভাবে করবেন কোনো কোনো ইসলামী সংগঠনের নেতারা বলেন যে বায়াত করতে হবে এবং আয়ের পাঁচ অংশ সংগঠন আপনার অভিনয় জানতে চাই বায়াত কখনো রাষ্ট্রপ্রধান ছাড়া কারোর জন্য হয় না রাষ্ট্রপ্রধান যদি বায়াতের যোগ্য না হয় বায়াত করবো না তাই বলে নিজেরা একটা পুতুল খেলা করবো না পুতুল খেলা বুঝেন ছোটকালে ওই মেয়েরা কি করে এ আমার মেয়েরে তোরে বিয়ে দিলাম তোর ছেলের কাছে বানায় বানায় দেখছেন না এটা পুতুল খেলা এখন যেহেতু রাষ্ট্রপ্রধানের বা এক করি না সুতরাং আপনি আপনি আমির হয়ে যান আমি মামুর হয়ে গেলাম পুতুল খেলা ইসলামী পুতুল খেলার নিয়ম নাই আপনি চেষ্টা করেন জনগণকে নিয়ে পরিবর্তন আশায় থাকেন আল্লাহ তালা হয়তো পরিবর্তন করে দিবে এমনও তো হইতে পারে যাদেরকে আজকে শত্রু ভাবছেন পরের দিন ভালো হয়ে গেছে তারা তারাও তো ইসলামের পক্ষে আসতে পারে আপনার দোয়া কোথায় আপনি একটা ভালো দোয়া করেন তাদের জন্য আলাদা আদায় তসিব করে হতে তো আর ভালো হয়ে যাবে আপনি বিরোধিতা করে কী লাভ আপনি তো কিছু করতে পারবেন না আপনাকে দায়িত্বও দেওয়া হয় নাই যেটা পারেন এটা করেন না যেটা পারেন এটা করেন আলহামদুলিল্লাহ কোনো মুসলিম দেশের একদম শাসক একটা অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে ওই দেশের একদল মানুষ পাশে শক্তিশালী অমুসলিম দেশে গিয়ে অমুসলিম শাসকের সামরিক সাহায্য নিয়ে ও মুসলিম দেশের শাসকের মধ্যে শাসক শুব লুপ্ত হয়েছে এটা সমর্থন করে কিনা আগে মুসলিম শাসক সাব্যস্ত করেন ওদেরকে যারা যুদ্ধ করছে কখনো না কখনো যায় না অমস্টিমের সাহায্য নেওয়া যায় না এটা মনে রাখবেন কিন্তু যে নিচ্ছে মানে যার বিরুদ্ধে নিচ্ছে তিনি কি আসলে মুসলিম কিনা মুসলিম শাসক ছিলেন কিনা এটাকে দেখতে হবে যখন আপনি আপনার কর্মকাণ্ড হতে শুরু করি আপনার দেশটা পুরোটাই অমস্লিম চালাচ্ছেন আপনি এরপরে আপনি জোর করে একটা দেশের উপর আক্রমণ চালান যে দেশে সম্পূর্ণরূপে ইসলামী পদ্ধতি চলে আমি বলতে পারি আমি কত দেশ সফর করেছি কিন্তু কুয়েতের মতো এরকম রাষ্ট্র ব্যবস্থা আমি কোথায় দেখি আমার খুব প্রিয় কুয়েত যদি কোনোদিন যদি থাকতে দেশে কুয়েতে থাকতে রাজি হবো আমি সত্য কথা এটা যে শাসকরা ফজরের নামাজে হাজির হয় শাসক হওয়ার পরের দিন ফজর নামাজে হাজির হয়েছে আপনি কথাটা বুঝার চেষ্টা করেন এরা কতটুকু ভালো আপনি চিন্তা করে দেখেন সেই দেশটা আপনি খেয়ে ফেলবেন কি আমার দরকার এত নম্বর আমার ইয়া দরকার এত নম্বর প্রভিন্সটা আমার দরকার উনিশ নম্বর প্রভিন্স আমার দরকার আর আপনি আপনার দেশের মানুষকে ল্যাংটা রাখছেন ইসলামের বিরুদ্ধে মুসলিমদেরকে কসু কাটা করছেন ইয়ার পর ইসলামের বিরুদ্ধে আপনি বার্চ পার্টি করেছেন পুনরুত্থান পার্টির নাম দিছেন আপনি এখন বলেন আমি তো ভালো হয়ে গেছে ভালো হয়েছে পরে ভালো আগে হলে উনি এটারও আক্রমণ করতেন না হ্যাঁ না তাই বলে ভালো হয়েছেন আগে তো ভালো ছিলেন না আপনি ওই জাতার মধ্যে চাপ আমি ভালো হয়ে গেলাম এখন কোরআন সাহেব নিয়ে দাঁড়িয়েছিলেন আগে কোরআন সাহেব কী করছিল আপনাকে যখন তারা পতোয়া দিয়েছে তারা দেখে শুনিয়ে দিছে আপনি কী ছিলেন ওটা দেখিয়ে দিছে যে লোক কী করে বাকিটা আর বললাম না আপনি শুনে নেবেন ওই সময় মালিক ফাদ রহমতুল্লাহ আলাই কাটি করে বলছেন যে আমি তাকে হাত ধরে বলছি কাবার কাছে যে তুমি কুয়েত আক্রমণ করো না সে এটাই করেছে আমি তাকে হাত ধরে বলেছি বৈঠকে যে তুমি কুয়েত আক্রমণ করতে যেও না সে উল্টাড়া করেছে এখন কি পৃথিবীতে এমন কোনো ব্যাপার আছে দূর করে দখল করতে পারে কেউ এক রাস্তা আসে দখল করতে পারে জোর করে শুনবেন এখন এটা পারে না সুতরাং সে যে দখল করে রাখছে এটা কি থাকতো কি হইতো মাঝখানে মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করতো সে তো শতান সে তো ভালো ছিল না শেষে কি ছিল এটা বড় ব্যাপার আগে তো ভালো ছিল না সে সে তো মোহেত ছিল দিন বিরুদ্ধে সে কাজ করেছে আপনি তখনকার সময় চিন্তা ভাবনা করেন পরে চিন্তা করেন না দেখেন তো তো বাকিটা কইলাম না দেখছেন আপনি যারা গেছে তারা দেখছে ওখানে কি করেছে সে আমরা আমরা বুঝেন না দেখি আপ আপনারা তো আবেগ দিয়ে বাসেন এই জন্য মসলিদের মধ্যে কান্নাকাটি করছেন এবং ওই দলের লোকেরা কান্নাকাটি করছে অনেকেই কোনো বিশ্বামী নেতারা বলেন পাঁচ পার্সেন্ট দিয়ে আর কোনো কি নাই শরিয়তে পাঁচ পার্সেন্ট এখন দ্বারা এটা শিয়ারা করে ওই শিয়াদের থেকে ওরা নিচ্ছে পাঁচ পার্সেন্ট কী জন্য পাঁচ পার্সেন্ট নির্ধারণ করুন আপনি এবং আপনাকেই দিতে হবে কেন কী হিসেবে দিব কী হিসেবে আপনাকে টাকা দিতে হবে টাকা তো দিতে হবে খাত আছে কিছু আপনার টাকার খত কি ইসলামের জন্য হলে ইসলামের জন্য আপনি কী করুন আপনি বলেন যদি বলেন যে আমি দিনের জন্য এখানে এটা করবো মসজিদ করবো মনস করবো পড়াবো ছাত্রদেরকে টিনচারের বেতন দিব তাহলে দিতে পারবেন আপনি বলেন যে আমি এটা দিয়ে লোক তৈরি করবো যার রাস্তা আটকাবে হানা করবে তাহলে আপনার এই টাকা দেওয়া কি জায়গা হবে কিনা এটা আমি আলম দিয়ে জিজ্ঞাসা করতেছি আমি এটার উত্তর দিব না সোহান কালামদিকে আসাদ সালামালাইকুম রহমতুল্লাহ ববরকাত